কখনো কখনো করতেন এটা, বিশেষ করে তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন, তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন। আবু দাউদ নাসাইতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু কি করতেন কিয়ামুল লাইলে? কালা কিয়ামুল লাইল মানে শুধু রমজানের নয়, সারা বছরের তাহাজ্জুদ, আর রমজান মাসের তারাবি তো হইতে পারে, কিয়ামুল লাইল সারা বছরে এটা করতেন, মাঝে মধ্যে করতেন। সুবহানাযিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল আজমাতে, এতটুকু পাঠ করতেন। পাঠ করতেন কোথায়, হাদিস আসলো ফি রুকু, এ দেখেন কালা ফি রুকু, এহি রুকুতে পাঠ করতেন। তার রুকুতে সুবহান রব্বিয়াল আজিমের জায়গায় বা সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া হামদুক আল্লাহুম্মা আগফিরলির জায়গায়, সুবহান কুদ্দুস রব্বানা রব্বুল মালাক তোমার রুহের জায়গায় কখনো কখনো তা তাহাজ্জুদে কি করতেন, এই সুবহানাযিল জাবারুত, জি যিনি অপ্রতিদ্বন্দ্বী, জিল জাবারুত জব্বার থেকে, এখান থেকে জব্বার নামটি আসছে। ওয়াল মালাকুত যিনি সব কিছুর মালিক অধিপতি, ওয়াল কিবরিয়া যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব, ওয়াল আজমা আজমা তো আজিম থেকে মহত্ব, এই হচ্ছে হাদিস। কিন্তু ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা, চার প্রত্যেক চার রাকাতে সালাম ফিরার পরে এই দোয়া পড়ে, কোনো জায়গায় হাদিস আছে এরকম? আমি অনেক খুঁজেছি, কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা, তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি। কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে, মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি, চার রাকাত পড়ে তারাবি চার রাকাত করে পড়ে পড়ে এই সুবহানা জিল মালাকুতে বা জিল জাবারুতে ওয়াল মালাকুতে পড়তে হবে, তাহলে ওকে জাযাকাল্লাহ খাইরা বলবো। আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক, এরকম বেদাতগুলি ছেড়ে দিক, নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেক চার রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়বো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছে রুকুতে। আপনি কেন এক জায়গার জিনিস আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন? আর এইরকমই হয়েছে জাই নামাজের দোয়ার বেদাত। আর এমনি ওয়াজাহাত ওয়াজহেলিল্লাজি ফাতারাসসামাত, আল্লাহু আকবার পড়ার পরে আছে হাদিসে সুন্নাত, আপনি যদি তকবীরে তাহরিমা দিয়ে সুবহানাকা না পড়ে বা আল্লাহ বাইতবাণী না পড়ে আপনি সানার জায়গায় পড়ে এমনি ওয়াজাহাত ওয়াজহেলিল্লাজি ফাতারাসসামাত, তাহলে এটার নাম কি? সুন্নাত, এটা নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন আপনি জাই নামাজে দাঁড়াইলেন আর ভাবলেন যে আমাকে কয়েকটা কাজ করে তকবীর দিতে হবে, একটা হ্যাঁ নিয়ত পড়তে হবে, আর কি করতে হবে, হ্যাঁ এমনি অজাত জাই নামাজের দোয়া পড়তে হবে, আবার আমি মুক্তাদি হইলে কি বলতে হবে, একতাদাই তো বেহাজ আল ইমামের বেদাত করতে হবে, আর ইমাম হইলে আমাকে আনা ইমামুল লেমান হাজার অমল্লাম ইহাজরের বেদাত করতে হবে, এই তিন বেদাত দিয়ে সলাৎ শুরু করবেন আর আপনার সলাৎ কবুল হবে? একটু বুঝেন না, একটু ভয় লাগে না যে এত মেহনত পরিশ্রম করলাম আর শেষখানে জিরো কিচ্ছু পেলাম না? জি আল্লাহ যেন তৌফিক দান করেন। বিল্ডিং লাইনে কাজ করছেন আর কাজ করে যখন কমপ্লিট তখন ইঞ্জিনিয়ার বলল যে না এটা অচল, বিল্ডিং অচল, হ্যাঁ কোনো কি পেলেন না, বিল পেলেন না, কন্ট্রাক্ট নিয়েছিলেন কোনো বিল পেলেন না, জিরো, সব খরচ বেকার। ঠিক হচ্ছে ওই রকমই বেদাতিদের আমলের অবস্থা, আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন। রুকু সেজদাতে এই তসবিগুলি যে বিভিন্ন ভাষায় রয়েছে এটা প্রমাণ করে যে এই তসবির গুরুত্ব কত, তার সাথে সাথে এটাও প্রমাণ করে যে রুকু সেজদার এবাদতটি কত গুরুত্বপূর্ণ এবাদত। আমরা তো নামাজ পড়ছি, রুকু করলাম, সেজদা করলাম, কিছুই বুঝলাম না, কিছুই পেলাম না, না না এই রুকু কত গুরুত্বপূর্ণ এবাদত, আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, সেজদায় লুটিয়ে পড়া কত গুরুত্বপূর্ণ এবাদত, যে এতগুলি তসবি এবং এতগুলি জিকির আজকার, বিভিন্ন রকমের জিকির আজকারগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এই দুটি রুকনে।